কলকাতার মধ্যে থেকেও আর কি দুবাইয়ের ফিলিং, বুঝতে পারছো? অসাধারণ জায়গা, মানে আমার উল্টো দিকেই আছে হচ্ছে পার্ক সার্কাস ময়দান। কিন্তু এই মেলার মেইন যে অ্যাট্রাকশন আছে সেটা হচ্ছে দেখছো আন্ডার ওয়াটার অ্যাকুরিয়াম। তো এটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন এই মেলার। আজকে এই আন্ডার ওয়াটার অ্যাকুরিয়ামে যাবো, তোমাদের সব কিছু দেখাবো, মানে বিশাল অ্যাট্রাকশন, ঠিক আছে? ফার্স্ট টাইম লেখা আছে কলকাতা ইন ফার্স্ট টাইম, মানে কলকাতার মধ্যে ফার্স্ট টাইম এই আন্ডার ওয়াটার আর কি অ্যাকোরিয়াম এসছে। চলে যাও। এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামে আসতে গেলে তোমাদেরকে কিন্তু এই সাইডে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। দেখা যাক, লেখা আছে 100 টাকা করে টিকিট। দাদা, এটা কি বাচ্চাদের জন্য ফ্রি আছে? 4 বছরের বাচ্চা হলে ফ্রি আছে, 4 বছরের বাচ্চা হলে ফ্রি আছে, বাকি সবার টিকিট লাগবে 100 টাকা করে। আচ্ছা, আমাকে একটা টিকিট দেবেন। কটা থেকে কটা পর্যন্ত খোলা এটা? 11টা থেকে 2টা থেকে 11টা, 2টা থেকে রাত 11টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি টিকিট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট, 100 টাকা করে পার হেড। অসাধারণ, মানে অসাধারণ জায়গাটা। বিভিন্ন রকমের ফিশ আছে, বিভিন্ন রকমের মাছ আছে। হ্যাঁ, বাইরেকার মাছ, মানে এক্সাইটিং মজা, মানে এক্সাইটিং মজা। চলো তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাই। জায়গাটা তোমরা তো দেখতে পাচ্ছ, কিন্তু সব থেকে দুঃখের বিষয় যে তোমাদের কিন্তু নিজেদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে গুগল দেখে কিংবা কিছু দেখে যে এই মাছগুলোর নাম কি, কারণ এখানে কোথাও কিন্তু লেখা নেই যে এই ফিশগুলোর নাম কি আছে, কোনো ট্যাগ ফ্যাগ কিছু লাগানো নেই। We'll be right back.
চার্জগুলো আমি বলছিলাম যে এখানে সার্ক পার্ক থাকবে, বাট এখানে নেই। বাট তোমরা কিন্তু যদি আইডেন্টিফাই করতে পারো কমেন্ট সেকশনে জানিও। বাচ্চাদের জন্য জায়গাটা অসাধারণ জায়গা, মানে এই উইন্টারে, ঠিক আছে, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো, অসাধারণ জায়গা মানে অসাধারণ জায়গা। হ্যাঁ, টানেলটা খুবই ছোট, খুব একটা লং না, বাট কলকাতার মধ্যে এরকম ধরনের আর কি ওয়াটার অ্যাকোয়ারিয়াম ফার্স্ট টাইম আর কি। আমার তো হেভি লাগছে, শুধু এটা বাচ্চাদের নয়, এটা বড়দেরও হেভি লাগবে। শুধু মানে বলে না যে দেখনে কে আন্দাজ চাইয়ে ও আঁক চাইয়ে যে আপনি দেখ সকতে এসি বাত হ্যাঁ, ঠিক আছে। অসাধারণ সব বিভিন্ন রকম মাছ রয়েছে এবং বাইরে মেলা রয়েছে, ওটা তোমাদেরকে এক্সপ্লোর করবে। তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে এই মানে আন্ডার ওয়াটার অ্যাকুরিয়াম, এটা কিন্তু একমাত্র দুবাইতে তোমরা ফিল নিতে পারবে, মানে কলকাতার মধ্যে থেকেও আর কি দুবাইয়ের ফিলিং, বুঝতে পারছো? অসাধারণ জায়গা, মানে প্রচুর ফ্যামিলি আসছে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের নিয়ে, ঠিক আছে। তো তোমাদের বাড়িতে যদি বাচ্চারা থেকে থাকে, প্লিজ, জানি তোমরা বড়রা এই ভিডিওটা দেখবে না, বাট প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এটা অনেকের কাছে গিয়ে পৌঁছায়। কেননা টাইমিং কতদূর পর্যন্ত রয়েছে জানি না, এটা খোলা, আমি চেষ্টা করবো বাইরে গিয়ে তোমাদের জানানোর। মানুষ এসছে, ফ্যামিলি এসছে, এই একটা দিদি এসছে, কেমন লাগছে আপনার? ভেরি নাইস, ইটস ভেরি নাইস অর বহুত হি নিউ কনসেপ্ট। আচ্ছা, কেমন লাগছে? ইট ইজ সামথিং ডিফারেন্ট ইন ক্যালকাটা। ওকে ওকে, ইন্ডিয়া কে বাহার হ্যায় বাট ক্যালকাটা মে ইটস ফার্স্ট টাইম আই। ওকে ওকে, থ্যাঙ্ক ইউ। এখানে তোমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের স্ট্যাচু করেছে। এটা হচ্ছে আশেপাশে, এখানে এলিফেন্ট রয়েছে, হাতি, এবং এখানে একটা মানে মৎস্যকন্যা, ঠিক আছে, এবং এখানে রয়েছে একটা স্নেক রয়েছে, ঠিক আছে। দারুণ লাগছে কিন্তু স্নেকটা, বাচ্চারা খুব মজা পাবে, বাচ্চারা না বড়রাও মজা পাবে, শুধু মজা নেওয়ার তালিকাটা জানতে হবে। আচ্ছা, এটা কলকাতায় কতদিন পর্যন্ত রয়েছে? হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে। আর কতদিন থাকবে তাও? আর 10 জানুয়ারি পর্যন্ত থাকবে। জানুয়ারি পর্যন্ত থাকবে? দেখতে পেলে যে ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং, সবাই বলছে কি কলকাতায় ফার্স্ট টাইম এরকম একটা জিনিস। তো 100 টাকা আমরা অনেক দিকে বরবাদ করে দিই, তো যদি আর কি অনেক রকম এন্টারটেনের মধ্যে এটাও একটা আমরা এন্টারটেন পারপাসে নিতে চাই, তো 100 টাকার মধ্যে প্রচুর কিছু দেখতে পারবো। আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করলে। আমার ব্যাগে রয়েছে মেলা, তবে তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা সন্ধ্যের টাইমটা আসবে, তাহলে এই পুরো ভাইবসটা নিতে পারো। আমি ভিডিওটা করলাম আর কি সকালের দিকে, বাট তোমরা সন্ধ্যেবেলার টাইমটা আসবে, তাহলে পুরো এই লাইটিংয়ের যে একটা ভাইবস আছে, এবং ভেতরে ও সামনেটা দেখতে পাচ্ছো, ফ্রন্টে একদম কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, এই ভিউটা তোমরা নিতে পারো। তো এখন সবাই আর কি মেলা লাগছে, ঠিক আছে, একটু বাদে আর কি পুরো জায়গাটা রমরমে একদম পুরো রঙিন হয়ে যাবে। তো অ্যাড্রেসের জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে পার্ক সার্কাস তোমরা সবাই চেনো, যেখান থেকেই আসো বলে যে পার্ক সার্কাস ময়দান, আই মিন যেখানে আর কি সার্কাস হতো, এখন এই জায়গাটা সার্কাস হতো, বাট অনেক বছর হয়ে গেছে সার্কাস বন্ধ হয়ে গেছে তোমরা জানো। তো একদম ওই পার্ক সার্কাস ময়দানেই কিন্তু এই মেলাটা হচ্ছে, এবং এই মেলার ভেতরেই রয়েছে কিন্তু আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম মেট্রো। অ্যান্ড ব্রাদার, সো আই হোপ এনজয় দিস ভিডিও। এন্ড করতে করতে যেটা কথা দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়, তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।